আর একটা খুব সুন্দর কবুতর নিয়ে আসছি, দেখেন নটটা দেখছেন। এই কবুতরটা বাড়ির উপরে উড়ে কম, কিন্তু রেজাল্টে পেলা অনেক আর কি, মাস্টার কবুতর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। আজকে আমরা কিছু কবুতরের সন্ধানে আপনাদের এই ভিডিওটা করা, মূলত আপনারা সকলে দেখতে পারবেন। এখানে আমরা মোট কত পিস জানি ভাই, 36টা কবুতর পাল্লার চার সাইড ঘুরানো, নাকি 36টা কবুতর আমরা চার সাইড ঘুরানো কবুতর আর কি পাল্লার দেখাবো। আর এর বাইরেও কিছু কবুতর আছে, বিটার কবুতর, যেগুলো দেখাবো। এই ভিডিওটা পার্ট পার্ট টু পার্ট আসবে ইনশাল্লাহ। আপনারা সকলে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। এখানে মোট 14-20 কবুতর আছে, মাদি কবুতর। আমি জাস্ট দেখাই আপনাদের, তারপর এক এক করে সবগুলোই দেখাবো। 14-20 কবুতর আছে, 14-20 কবুতরই কত কিলো পর্যন্ত টুর্নামেন্ট করা আছে? আমার চার সাইড ঘুরানো 50 কিলো করে ঘুরানো আছে চার সাইড, এই 14-20 কবুতর। আচ্ছা, আমরা এর বাইরেও নর কবুতর আছে, নরগুলো দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনারা জাস্ট দেখতে থাকেন, আমি এমনি জাস্ট প্রথম অবস্থায় একটু দেখানোর জন্য আপনাদের এগুলো দিলাম, এখন দেখাবো নরগুলো। এই হচ্ছে নরেদের খাঁচাটা, নরেদের সেট আপগুলা। এখানে যে 20 পিস নর দেখতেছেন, এগুলো সব ওই যেই রেজাল্টটা বললো যে 50 কিলো থেকে আপনার চার পাশ কমপ্লিট করা, এই মোট হইতেছে 34 পিস কবুতর। নর হইতেছে 20, মাদি হইতেছে 14। এই কবুতরগুলা আপনার পাল্লার চার সাইড ঘুরানো, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হইতেছে সব বিডার কবুতর। তো আমরা কথা না বাড়ায় জাস্ট কবুতরগুলো এখন দেখাই, আপনারা জাস্ট দেখতে থাকবেন। এই হইতেছে নর কবুতর, খাকি চুইঠাল নর কবুতর, দেখেন। এটা রেজাল্ট বারবার বলার কিছু নাই, আমি তারপরে বইলা দিই। দেখেন সব এক রেঞ্জের কবুতর, ঠিক আছে। এই হইতেছে কবুতর সবই একই রেঞ্জের, চার পাশ 50 কিলো ঘুরানো কবুতর, খাকি নর। এটা একটু সুন্দর, এই কারণে প্রথমে আমি এই কবুতরটা দেখাইলাম। অবশ্যই দেখবেন না, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর জানাবেন কেমন লাগছে। এই যে একটা জিরা গলা কবুতর আছে, দেখেন পুরানা জিরা গলা কবুতর, দেখছেন কবুতর, মাশাল্লাহ। অবশ্যই কমেন্টে লেখা যাবেন কেমন লাগতেছে, জানাবেন। রেজাল্ট সব সেম, সব সেম রেজাল্ট। রেজাল্ট আমরা জাস্ট এই ভিডিওতে আপনাদের চার সাইড ঘুরানো 50 কিলোর কবুতরগুলোই দেখাবো, এর বাইরে কোনো কবুতর দেখাবো না, ঠিক আছে। সব এক রেঞ্জের কবুতর দেখাবো, জাস্ট এক এক করে আমি দেখাইতেছি। আর প্রথমে দেখাইতেছি নরগুলা। এটা হচ্ছে একটা কালো গলা প্যাটামের কবুতর, দেখেন রেঞ্জ একই, খালি কোয়ালিটিগুলো দেখেন, ঠিক আছে। এলো কবুতর, এই দেখেন নর। আমরা কিন্তু এখন এক চান্সে নরগুলো আগে দেখাইতেছি, আপনাদের মাদিগুলাও দেখাবো, জাস্ট অল্প শর্ট টাইমের মধ্যে দেখাইতেছি কবুতরগুলা, আপনারা দেখা দেখা বলবেন কেমন লাগতেছে। হ্যাঁ, অবশ্যই আপনাদের ব্যক্তিগত মত শেয়ার করবেন আমাদের মাঝে। আপনারা কবুতর নেন আর না নেন যদি বলেন, সেক্ষেত্রে আমার ভালো লাগবে আর কি, এই কারণে আর কি আপনাদের দেখানো। দেখেন দেখছেন কবুতরটা, একটা খুব সুন্দর কবুতর, দেখেন নর। হ্যাঁ, রেজাল্ট আমি বারবার বইলা আর কি বিরক্ত হইতাছি, এক চান্সে বইলা দিতেছি, আপনারা শুনছেন যে কবুতরের চোখটাকে দেখেন, বলতেছি এই হইতেছে আপনার নর কবুতর, চার পাশ ঘুরানো 50 কিলো করে সিলভার গলা কবুতর। ইতিমধ্যে মিরাজ পিজন কয়েকটা কবুতর দিয়ে মোটামুটি আপনার ইউটিউব লাইন, ফেসবুক লাইন, অনলাইন জগৎ কাঁপাইছে। তার মধ্যে লাল খাকি একটা লাইন, যেটা আমরা কালেকশনের ব্যাপারে দেখাইছিলাম আমাদের স্বপন ভাইয়ের বাসা থেকে, এই লাইনটা ওই লাইনটা সেম, একই লাইনের কবুতর। বাচ্চাগুলো যে নিছে সে অবশ্যই বুঝবে যে এই কবুতরগুলো কী, ওইগুলোর কোনো আর কি বাচ্চা কবুতর যে লাগাবে সে রেজাল্ট করতে পারবে, আর এইগুলো অটোমেটিক্যালি রেজাল্ট করা নর কবুতর, ঠিক আছে। 50 কিলো রেজাল্ট করা কবুতর নর, খুব সুন্দর একটা কবুতর, দেখেন আপনার কালারিংয়ের মধ্যে অনেকের আর কি পছন্দের কবুতর। এটাও সেম রেজাল্ট, একই, দাঁড়াও দাঁড়াও বাবা পাগল হয়েও না। আমরা জাস্ট এই ভিডিওটা আপনাদের দেখাইতেছি জাস্ট রেজাল্ট করা কবুতরগুলো, এরপরে এদের যে ভিডারগুলো বাবা মাগুলো আছে সেইগুলো এরপরে নেক্সট ভিডিওতে আমরা দিব ইনশাল্লাহ। আপনারা জাস্ট দেখেন কেমন লাগতেছে, অবশ্যই জানাবেন। দেখেন কত সুন্দর একটা খাকি কবুতর, ঠিক আছে, খাকি কবুতর দেখছেন। আমাদের বাইরে দিয়ে আমি কবুতরটা ধরাইছি এখন মূলত, এই দেখেন কবুতরটা নর, কবুতরের ফেদার। অবশ্যই জানাবেন কেমন লাগছে কবুতরটা। এটাতে একটা কাজ করা কবুতর, মাশাল্লাহ খুবই সুন্দর, দেখেন নর কবুতর,
সেম রেঞ্জ, প্রত্যেকটা কবুতরের রেঞ্জ সেম, কোনোটা কম আর বেশি নেই। মোটামুটি অনেকগুলো কবুতর আমি দেখাইতেছি আপনাদের, এক এক করে জাস্ট আপনারা দেখেন। আমি প্রত্যেকটা কবুতর ভিডিও করে দেওয়া সম্ভব না, আমি জাস্ট কিছু কবুতর দেখাইতেছি যেগুলো না দেখালেই না। এখন আমরা নর নর দেখাইছি, মাদি কিছু কবুতর দেখাবো, এই সাইড থেকে আর কিছু নর দেখায়। আর এক পিস নর আছে দেখেন ভাই, এটা কি কবুতর ভাই? আমরা এখন মাদি থেকে কিছু কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা খুব সুন্দর কবুতর নিয়ে আসছি দেখেন, নরটা দেখছেন, এই কবুতরটা বাড়ির উপরে উড়ে কম কিন্তু রেজাল্টে অনেক আর কি মাস্টার কবুতর, ঠিক আছে, পাল্লা দিলে সবার আগে বাসায় আসে। হ্যাঁ, কবুতরটা বাসায় ব্যাক করে, ঠিক আছে, দেখতেই পারতেছেন কবুতরটা। অনেকে মনে করেন যে কবুতর না উড়লে মনে বাসা আসে না, এরকম আছে অনেকের বাসায় আছে, দেখা গেছে বাসা বাড়ির মধ্যে উড়ে কম কিন্তু চালচালায় বাসায় আইসা পড়ে শর্ট টাইমের মধ্যে, এই কবুতরটা সেই। আসলে মাদি দেখাইতে যে আমরা জাস্ট দুইটা কবুতর দেখাইয়া ফেলাইলাম, এখন না দেখাই পারলাম না নর, এই দুইটা কবুতর বিশেষ কবুতর এই কারণে দেখাইলাম নর, ঠিক আছে, দেখতেই পারতেছেন খুব ভালো রেজাল্ট সম্পূর্ণ কবুতর। মোটামুটি সবগুলো যেগুলো দেখাইতেছি রেজাল্ট ছাড়া কোনো কবুতর নাই এই জায়গায়। আমরা রেজাল্টের যেগুলো ব্রিডার আছে সেগুলো দেখাবো নেক্সট কোনো ভিডিওতে হয়তোবা। এটা হইতেছে আপনার নর, দেখছেন কবুতরগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমরা নরের চ্যাপ্টার ক্লোজ করে এখন এই মাদিগুলো দেখাইতে যাবো ইনশাল্লাহ, আপনারা জাস্ট দেখতে থাকেন। আমরা কবুতরগুলো ধরা থেকে জাস্ট আমি আপনাদের ছাইরা দেখাই, এটাই ভালো হয় কারণ ধরাটা একটা ঝামেলা, যদিও আজকে আমার ক্যামেরাম্যান নাই সাথে এই কারণে। দেখেন কবুতরগুলো দেখেন, এটাতে আপনারা আরও কবুতরের গেট আপটা পুরোপুরি বুঝতে পারবেন। এই মাদিগুলো এইগুলা এগুলো রেঞ্জ সম্পর্কে কিন্তু আমি বারবার বলছি আবারও বলতেছি, যেহেতু মাদির চাপটা শুরু হয়েছে চার সাইড 50 কিলো, ঠিক আছে, নর্মাদি সেম রেঞ্জ, মোট 34 পিস কবুতর আছে। যার লাগবে যদি রেজাল্ট করা কবুতর চান অবশ্যই দেওয়া যাবে, ঠিক আছে, দেখতেই পারতেছেন জিরাগলা আছে। যদি কেউ একসাথে সব নিয়ে যেতে চান সেক্ষেত্রে একটা ভালো একটা অ্যামাউন্টে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ সবাই আমি বুঝি ভাই সবাই তো চায় ভালো জিনিস। দেখেন যারা নতুন পালতে চাইতেছেন বা যারা কবুতর চাইতেছেন ভালো কবুতর কালেক্ট করবেন, তারা এই কবুতরগুলো কালেক্ট করে রাখতে পারেন নিঃসন্দেহে। এগুলো দেখার কিছু নাই, জাস্ট রেজাল্ট করা কবুতর এই কারণে দেখাবো আর কিছু না। এই কবুতরটা আমার এক ভাই চুজ করছিল কিন্তু কবুতরটা উনি তিনটা প্যাকেজ নিতে চেয়েছিল, একটা সেল হয়ে গেছে এই কারণে দেওয়া হয়নি তাকে, না এই কবুতরটা সে নিয়ে যেত আর কি। একটা মোজা ভাইয়ের কবুতর আছে খুব সুন্দর দেখেন, মাদি কবুতর দেখছেন কবুতর। আসলে কবুতর যেগুলো দেখামো প্রত্যেকটা কবুতরই আর কি খুব ভালো ভালো কবুতর, বুঝেন না এত বছর পালছে বাসাইকৃত কবুতর তো পালার চেষ্টা করছে সবাই, এখন হয়তো বা কবুতর পালার মন মানসিকতা বা ব্যস্ততার কারণে হইতাছে না। তো সকলে জানাবেন কেমন লাগছে আজকের এই ভিডিও, আমি জাস্ট আপনাদের দেখাইতেছি কবুতরগুলো, নরগুলো ধরে দেখাইছি, মাদিগুলো তো ধরে দেখাইলাম না। মাদের মধ্যে যদি কারণ পছন্দ হয় আপনারা স্ক্রিনশট মেরে আমাদের দেখাবেন, ঠিক আছে, এটা সুবিধা হয় আর কি। তো ভিডিওটা আমরা অনেক সংক্ষেপে শেষ করছি যদিও, তবে আমি এখান থেকে আপনাদের কিছু কবুতর দেখাবো যেগুলো বিডার কবুতর সেল করবো। জাস্ট দেখাই দাঁড়ান, এইটা আছে বিডার কবুতর, এগুলো এখানে এখানে আছে কবুতর অনেকগুলাই, আমি জাস্ট এখান থেকে দেখাইতেছি আপনাদের, যাতে এই যে খাকি কবুতর দেখছেন আপনারা যে পাল্লার খাকিগুলা ওদেরই মা। এখানে তিনটা মাদি আছে, তিনটা মাদির বাচ্চাই আসে, ওই যে একটা নর আছে এই নরের বাচ্চাও আসে, এই স্টাইলের খাকি যেগুলো দেখছিলেন ওদের কাছ থেকে আসছে আর কি, এই কবুতরগুলো দিয়ে আর কি ব্রিডিংয়ের থেকে আসছে। একটা কবুতর আছে লালসলি খুব সুন্দর দেখেন, খুবই সুন্দর দেখার মতো কবুতরটা। আবার এই যে একটা খাকি কবুতর আছে দেখেন মাদি, 35 ক্যাটাগরির কবুতর কিন্তু 35 কবুতর না, দেখছেন কবুতর। এখানে মাশাল্লাহ অনেক ভালো ভালো কবুতরের লাইন আছে, যারা নিঃসন্দেহে রেজাল্ট চান মিরাজ পিজনের উপরে যারা ট্রাস্ট আছে তারা রাখতে পারেন। এটা আবার কেউ ভাবেন না রেজাল্ট করা কবুতর, এটা তো ফেন্সি কবুতর, একটা কবুতর রাখছিল শখ কইরা, শাটিং কবুতরের বাচ্চা আর কি। কত সুন্দর কবুতর দেখেন, রেজাল্ট সম্পূর্ণ কবুতর, সব রেজাল্টের বাইরে কোনো কবুতর এই বাসায় নাই, যেগুলো আছে প্রত্যেকটা কবুতরই রেজাল্ট, আর যেগুলো পাখা কাটা কবুতর সব হলো ব্রিডার ব্রিডার কবুতর এগুলো। আর এইগুলোর বাচ্চা কাচ্চা আমি আপনাদের দেখাইছি, কিছু বাচ্চা সেল করছিলাম আগেই ওদের বাচ্চাই, 36 পিস কবুতর দেখাইছি, সরি 34 পিস কবুতর দেখাইছি আজকে, এর আগে কিছু বাচ্চা সেল হয়ে গেছিলো আমি একটা শর্টস ভিডিওতে দেখাইছিলাম, অনেকে দেখছেন হয়তো বা। তো এগুলো ছিল মাদি, আমি নরগুলো একটু দেখাবো ঘুরা ঘুরা। এইটা হইতেছে নর, এদের খাঁচা এই দেখেন, এখানে নর আছে, হুমা কবুতরও আছে, এই বড় কবুতরের মধ্যে হুমা কবুতরও আছে। আমি এই জিনিসটা আপনাদের
বলতে ভুলে গেছি, এখানে অনেক সুন্দর সুন্দর হুমা কবুতর আছে, আমি দেখাই। ওই দেখেন সবজি একটা কবুতর আছে, এই একটা রেসার কবুতর আছে, কত সুন্দর নর দেখছেন। তবে একটা কথা বলি, এখন কিন্তু এই কবুতর কেউ চায় না, কারণ এখন এই কবুতর দেওয়ার মতো না, কারণ এখন কবুতর দেখাইলাম জাস্ট আপনাদের। এগুলা আমি একটা আর কি ভেজালটা শেষ হবে আমার যখন, তখন আমি এগুলো নিয়ে আবার আপনাদের ভিডিও করে দেখাবো। এখন যে ভিডিওটা দিছি শুধুমাত্র 34 পিস কবুতরের মধ্যে, আপনারা যেগুলো চাবেন সেগুলো পাবেন ইনশাল্লাহ, কিন্তু এইগুলোর মধ্যে কোনো কবুতর চাইলে কিন্তু কেউ পাবেন না এখন আপাতত, ঠিক আছে। এখন এগুলো দেওয়া যাবে না, কারণ 34 পিস কবুতর সেল হওয়ার পরে এই কবুতরগুলো দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো তখন, কারণ এটা একটা হিসাব আছে ভাই, অনেক ভেজাল ভেজাল আছে কবুতর আর কি, ভাস করা গোস করা অনেক ঝামেলা। তো আমরা আপনাদের দেখাই দিই, জাস্ট আপনারা একটু দেখা দেখা জানাবেন আপনাদের কেমন লাগতেছে এই ভিডিওটা। আমরা জাস্ট আপনাদের কারণে এত বিনোদনের জন্য এত কষ্ট করি, সবসময় সাপোর্ট করবেন এই আশায়। আজকে আপনাদের ভালোবাসায় আজকে মিরাজ পিজন আল্লাহর রহমতে অনেক জায়গায় পরিচিতি লাভ করছে, সকলকে আন্তরিকভাবে আর কি আমি ভালোবাসা বা নিজের পক্ষ থেকে জানাইতে চাই আপনাদের কারণে আজকে আমরা এত দূর। আমরা নেক্সট আরও কিছু ভালো ভালো কবুতর আনবো ইনশাল্লাহ, আপনারা সকলে থাকবেন আমাদের পাশে ইনশাল্লাহ আশা করতেছি। অনেকে কিছু বাচ্চা চাইছিল, তবে বাচ্চাগুলো আমি একটা শর্ট ভিডিও করে মারবো, শর্ট ভিডিওতে খুব শীঘ্রই। অনেকে বাচ্চা চাইছিল, বাচ্চা আমার কাছে চাহিদা অনেকেই চায়, কারণে আমি বাচ্চাগুলো দেখানো। হ্যাঁ, বাচ্চাগুলো জাস্ট একটু ঘুরে ঘুরে দেখাই। এখানে সবজি কবুতরের রেজাল্ট, অসংখ্য রেজাল্ট আছে, এই সবজির বাচ্চা কাচ্চা আছে এখানে। আমি দেখাই দিই কিছু কবুতর আপনাদের, দেখতে পারতেছেন এগুলো সব সেল হবে বাচ্চাগুলো, এগুলো ছোট বাচ্চা, এগুলোর রেঞ্জ একটু কম আছে, বাচ্চা হিসাবে যতটুকু রেঞ্জ আমি সেল করি ওই রকম প্রাইজই। তো আশা করতেছি আজকে মোটামুটি একটা ভালো আপডেট আপনাদের দিতে পারছি। তো আপনারা দেখছেন আমরা অনেকগুলো কবুতর দেখাইছি, রেজাল্ট সম্পূর্ণ কবুতর। এই ভিডিওটা যেগুলো কবুতর আমরা দেখাইছি অনলি সেইগুলোই সেল হবে, আমরা ভিডিওর যেসব কবুতরগুলো দেখাইছি এগুলো এখন কেন, ভিডিওর নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে। তো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন।